নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল নীলাদ্রি বিশ্বাস ইনস্টিটিউট। আপনি যদি আপনার ফিনান্সিয়াল নলেজের ব্রাইটনেস বাড়াতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রেন্ড ট্রেডিং সম্বন্ধে। তা ভিডিওটার প্রথমেই আমি আপনাদের বলে দিতে চাই, ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে এবং এই ভিডিওটা সত্যি কথা বলতে কি আমি নিজে তৈরি করেছি বলে বলছি না, এটা কিন্তু আপনার এই ভিডিওটা আপনার সংগ্রহে অর্থাৎ আপনার লাইব্রেরিতে রাখার মতো ভিডিও, এইরকম কোয়ালিটি আমি প্রোভাইড করব। আপনি বাংলাতে এই ধরনের, বাংলা বা হিন্দিতে এই ধরনের কোয়ালিটি আপনি পাবেন কিনা খুব সন্দেহ আছে সারা ইউটিউব জুড়ে। তাই আমি যে ভিডিওটা শেয়ার করছি এখানে, এই ভিডিওটা মনোযোগ দিয়ে একদম প্রথম থেকে, আমি সকলকে রিকোয়েস্ট করছি প্রথম থেকে শেষ অব্দি দেখবেন, কারণ এই ধরনের ভিডিওর কোয়ালিটি, এই কোয়ালিটির ভিডিও আপনি সাধারণত বাংলা বা হিন্দিতে পাবেন না। এটা আমি অনেক কষ্ট করে এই জিনিসটা শিখেছি, প্রায় আমার একটা সারা, মানে যতদিন আমি এই ট্রেডিং ক্যারিয়ারের সাথে যুক্ত আছি তার একটা নেট ফল আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করছি। তাই আশা করব ভিডিওটা আপনারা দেখবেন, এবং ভিডিওটা শুধু দেখলে হবে না, নলেজটাকে, ভিডিওটা দেখার পর, আমি তো এখানে আপনার থেকে কোনো পারিশ্রমিক নিচ্ছি না, ঠিক আছে, ভিডিওটা দেখার পর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি যে নলেজটা এখানে ফ্রিতে দেবো আপনাকে কেউ দেবে না, এইটুকু আমি বলতে পারি। তা সেই জন্যই বলছি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা কমেন্ট করবেন এবং ভিডিওটাকে লাইক করবেন। এবং আপনার যে সমস্ত বন্ধু এই শেয়ার মার্কেট সম্বন্ধে জানতে চায়, শিখতে চায় এবং যারা বিভিন্ন কনফিউশনের মধ্যে আছে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করবেন। যদি আপনি ভিডিওটা শেয়ার করেন তাহলে আমার ভিডিওটার ভিউয়ারশিপ বাড়বে, এটা যেমন আপনি ভিডিওটা দেখে আপনি উপকার পাবেন আপনার ট্রেডিং ক্যারিয়ারে, সেরকম আমারও একটা ইউটিউব ক্যারিয়ারে এই ভিডিওটা একটা মাইলস্টোন যেন হয়ে থাকে। সেই জন্যই আমি আপনাকে, আপনাদের বারবার বলছি ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাই এখানে ভিডিওর মূল কন্টেন্টে আসা যাক। এখানে ভিডিওর মূল কন্টেন্ট হচ্ছে ট্রেন্ড ট্রেডিং। এই ট্রেন্ড ট্রেডিং এমন একটা জিনিস, আমি দীর্ঘ অভিজ্ঞতার কথা আপনাদের বলছি, ট্রেন্ড ট্রেডিং এমন একটা জিনিস, যদি আপনি একবার ট্রেন্ডের ফেভারে অর্থাৎ ট্রেন্ডের অনুকূলে বা স্রোতের অনুকূলে যদি একবার নিজেকে ভাসিয়ে দিতে পারেন, তাহলে আপনার যে টার্গেট, যে জায়গায় আপনি পৌঁছাতে চান, সেখানে পৌঁছাতে গেলে আপনাকে কোনো কষ্ট করতে হবে না, আপনি ইজিলি উইদাউট এনি আপনার চেষ্টা, উইদাউট এনি আপনার ট্রাই, আপনি সেই জায়গায় পৌঁছে যাবেন, ঠিক আছে। তাই স্রোতের ট্রেন্ড ট্রেডিং হচ্ছে কি, আপনাকে ঠিক জায়গায় দেখতে হবে যে আমি সঠিক সঠিক স্রোতের অনুকূলে ভাসতে পারছি কি না, ঠিক আছে। সঠিক স্রোতের অনুকূলে অর্থাৎ ট্রেন্ডের ফেভারে যদি একবার সঠিক ট্রেন্ডটাকে ক্যাচ করতে পারেন, তার অনুকূলে যদি একবার নিজেকে ফ্লো করে দিতে পারেন, তাহলে আপনি আপনার টার্গেটে একদম নিশ্চিন্তে অ্যাচিভ করে যাবেন, কোনো প্রকার আপনার সেই রকম চেষ্টা ছাড়াই আপনি আপনার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবেন। সেই জন্য ট্রেন্ড যদি একবার ঠিকঠাক বুঝতে পারেন তাহলে কিন্তু শেয়ার মার্কেট থেকে প্রফিট করা মানে খুবই খুবই ইজি কাজ। কিন্তু এখানে হচ্ছে সঠিক ট্রেন্ড আইডেন্টিফাই করা, এটাই হচ্ছে সবচেয়ে মানে শক্ত কাজ। আপনি ভাবছেন যে এইদিকে নদীর স্রোত বইছে, নদীর স্রোতটা বোঝা খুব সহজ যে কোন দিকে বইছে, আপনি একটা গাছের পাতা ফেলে বুঝতে পেরে গেলেন যে নদীর স্রোত পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছে বা উত্তর থেকে দক্ষিণ দিকে যাচ্ছে। কিন্তু শেয়ার মার্কেটের ট্রেন্ড বোঝা বন্ধু অত সহজ নয়। এখানে আপনি একটা গাছের পাতা ফেলে বলে দিতে পারবেন না যে এইদিকে শেয়ার মার্কেটের ট্রেন্ড যাচ্ছে, এই হায়ার হাই বানিয়েছে মানে প্রাইস ওপরে উঠবে, বা লোয়ার লো বানিয়েছে মানে প্রাইস নিচের দিকে নামবে। তার কারণ হচ্ছে এখানে মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিসের ব্যাপার চলে আসে। সেই জন্য এখানে অত সহজে বোঝা যায় না, আপনি একটা ওয়ান ডে ট্রেন্ড দেখে বলতে পারবেন না যে এর লং টার্ম ট্রেন্ড কী হবে বা কী হতে চলেছে। তা এই ভিডিওতে সেইটাই আপনাদের কাছে আনলক করবো আমি, যে আপনারা সঠিক ট্রেন্ড কীভাবে ক্যাচ করবেন। এখানে সঠিক ট্রেন্ড ক্যাচ করতে গিয়েও কিন্তু আপনার কোনো কোনো সময় স্টপ লস হিট হবে, কিন্তু সেটা আপনি যে পরিমাণ লস আপনি অ্যাকসেপ্ট করবেন তার থেকে কিন্তু আপনার গেন অনেক অনেক বেশি। আর একটা কথা প্রথমেই বলে দিই, এটা যেহেতু শেয়ার মার্কেট রিলেটেড ভিডিও, এখানে কিন্তু আমার কথা শুনে আমি আপনি কোনো ইনভেস্ট করবেন না, আমি একটা স্ট্যাটিউটারি ডিসক্লোজার দিয়ে দিই, এটা হচ্ছে পুরোপুরি এডুকেশনাল পারপাসে তৈরি। আপনি যদি কোনো ইনভেস্টিং করেন বা ট্রেডিং করতে চান তাহলে আপনার যে সার্টিফাইড ফিনান্সিয়াল অ্যাডভাইসার আছে তার পরামর্শ নিয়েই করবেন। আমার এই ভিডিও দেখে কোনোভাবেই আপনি কোনো ইনভেস্টিং বা ট্রেডিং করবেন না। ইনভেস্টিং বা ট্রেডিংয়ের জন্য, আপনার ইনভেস্টিং বা ট্রেডিংয়ে লস বা লাভের জন্য কিন্তু আমার এই ভিডিও কোনোভাবেই দায়ী নয়। এবার ট্রেন্ড অ্যানালিসিস, সঠিক ট্রেন্ড অ্যানালিসিস কীভাবে করবেন সেই প্রশ্নে আসা যায়। শেয়ার মার্কেটে ট্রেন্ড হচ্ছে একটা সবচেয়ে কনফিউজিং ব্যাপার।
শেয়ার মার্কেটের ট্রেন্ড অ্যানালিসিস করা একটা হচ্ছে সবচেয়ে কনফিউজিং ব্যাপার। কেন কনফিউজিং আমি আপনাদেরকে বলছি। আপনারা ট্রেন্ড সম্বন্ধে কি জেনেছেন, যে কোন শেয়ারের প্রাইস কোনো একটা নির্দিষ্ট টাইম ফ্রেমে যদি হায়ার হাই বানায়, অর্থাৎ এন প্যাটার্ন তৈরি করে, হায়ার হাই বানায় এবং হায়ার লো বানায়, তখন হায়ার হাইও বানাতে হবে এবং হায়ার লোটাও শিফট হতে হবে। মানে লো, আগের যে লো ছিল তার পরের লো যেন আগের লোয়ের থেকে ওপরে হয়, তবেই আমরা সেটাকে আপ ট্রেন্ড বলবো। অর্থাৎ এই জিনিস, এটা হচ্ছে আপ ট্রেন্ড। আর ডাউন ট্রেন্ড আমরা কি বলবো, যখন লোয়ার লো বানাবে এবং হাইটাও নিচের দিকে শিফট হবে, তখন সেটাকে আমরা কি বলি, ডাউন ট্রেন্ড। ঠিক এই জিনিস, এই মার্কেট পড়লো, একটুখানি উঠলো, আবার পড়লো, আবার একটুখানি উঠলো, তার থেকে বেশি পড়লো, এই জিনিসটা হচ্ছে ডাউন ট্রেন্ড। খুব সহজ না বন্ধু, যে আপ ট্রেন্ড আমি বুঝে গেলাম, ডাউন ট্রেন্ড বুঝে গেলাম, কিন্তু এইখানে এত সহজ ব্যাপার নয়। আপনি ধরুন এখানে 1 ডে টাইম ফ্রেমে কোনো ট্রেড করবেন বা কোনো ইনভেস্টিং করবেন, সেখানে 1 ডে টাইম ফ্রেমে আপনি দেখছেন যে মার্কেট ওপর থেকে আস্তে আস্তে লোয়ার লো বানাতে বানাতে নিচের দিকে আসছে, অর্থাৎ ডাউন ট্রেন্ডে আসছে। আপনি ভাবছেন যে ডাউন ট্রেন্ড, এবার আপনি ওই স্টকটাই যখন আপনি উইকলি টাইম ফ্রেমে দেখবেন, তখন আবার দেখবেন এটা হায়ার হাই ক্রিয়েট করছে। আবার ওই স্টকটাই যখন আপনি মান্থলি টাইম ফ্রেমে দেখবেন, তখন দেখবেন ওটা আবার হায়ার হাই ক্রিয়েট করছে। তাহলে মান্থলি বলছে আপনার আপ ট্রেন্ড, উইকলি ট্রেন্ড বলছে আপ ট্রেন্ড, কিন্তু ডেলি ট্রেন্ড বলছে ডাউন ট্রেন্ড। তাহলে আপনি করবেন তো কী করবেন, খুব কনফিউজিং না? তাই এখানে কনফিউশনকে দূর করতে গেলে আপনাকে যে জিনিসটা করতে হবে, ভালোভাবে মন দিয়ে শুনুন, এখানে কনফিউশনকে দূর করতে গেলে যে জিনিসটা করতে হবে, আপনার বিগার টাইম ফ্রেম অর্থাৎ হায়ার টাইম ফ্রেম HTF, আপনি যখন ট্রেড করবেন টাইম ফ্রেমকে 3টে ভাগে ভাগ করে দেবেন। একটা হবে হায়ার টাইম ফ্রেম, আর একটা হবে ইন্টারমিডিয়েট টাইম ফ্রেম, আর একটা হবে লোয়ার টাইম ফ্রেম। লোয়ার টাইম ফ্রেমে আপনি ট্রেডে এন্ট্রি নেবেন, টার্গেট ফিক্স করবেন এবং স্টপ লস সেট করবেন। ইন্টারমিডিয়েট টাইম ফ্রেম নেবেন আর হায়ার টাইম ফ্রেম নেবেন আপনি ট্রেন্ডের সঠিক ডিরেকশনে আছেন কি না জানার জন্য। বুঝতে পেরেছেন? এবার আপনি দেখতে চাচ্ছে আমি এখানে ইন্টারমিডিয়েট টাইম ফ্রেমটা যোগ করলে আরও আপনাদের কাছে কনফিউজিং হয়ে যাবে, এটা আমি ফাইন টিউন করার জন্য ইন্টারমিডিয়েট টাইম ফ্রেমটাকে ইউজ করি। তা আপনি এখানে আপনার হায়ার টাইম ফ্রেম আর লোয়ার টাইম ফ্রেম, এই দুটো টাইম ফ্রেম নিয়েই কাজ করুন। ধরুন আমি, আমার লোয়ার টাইম ফ্রেম হচ্ছে 1 ডে টাইম ফ্রেম, আমি 1 ডে টাইম ফ্রেমের ওপর আমি কোনো ট্রেডে এন্ট্রি নেবো, আর হায়ার টাইম ফ্রেম হচ্ছে আমার মান্থলি টাইম ফ্রেম, এটা নিয়ে আমি আমার ট্রেন্ড বিচার করবো। বা এর সঙ্গে আপনি উইকলিও ইন্টারমিডিয়েটে যোগ করে দিতে পারেন। এবার ধরুন একটা কোনো স্টক আমি দেখছি যে ডাউন ট্রেন্ডে আছে, ডেলি টাইম ফ্রেমে ডাউন ট্রেন্ডে আছে, কিন্তু সে উইকলি এবং মান্থলি টাইম ফ্রেমে আপ ট্রেন্ডে আছে, ঠিক আছে? তার মানে হচ্ছে তার গার্জেন হচ্ছে ছেলেকে ওপর দিকে নিয়ে যেতে চাইছে, চিলড্রেনকে, তার সন্তানকে, কিন্তু ছেলে এখন বায়না করে সে বলছে না আমি একটু এদিকে যাব, উল্টো দিকে যাব। কিন্তু একটা সময় তার গার্জেন ছেলেকে ঠিক ক্যাচ করে নিয়ে, গার্জেন যেদিকে ছেলেকে নিয়ে যেতে চাইছে সেই দিকেই নিয়ে চলে যাবে। বুঝতে পেরেছেন? অর্থাৎ উই মানে হায়ার টাইম ফ্রেম হচ্ছে এখানে সবচেয়ে বড় ফোর্স, ইন্টারমিডিয়েট টাইম ফ্রেম হচ্ছে তার থেকে একটু কম, আর লোয়ার টাইম ফ্রেমের ফোর্স হচ্ছে এখানে সবচেয়ে কম। এখানে আমি আপনাদের একটা সায়েন্স দিয়ে বোঝাচ্ছি, ঠিক যেমন পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি আছে, দেখেছেন তো, গ্র্যাভিটেশনাল ফোর্স যাকে ইংরেজিতে বলে। আমরা যদি একটা কোনো স্টোনকে ওপর দিকে থ্রো করি, আকাশের দিকে শূন্যে থ্রো করি, আমরা কিসের এগেনস্টে থ্রো করছি? আমরা পৃথিবীর যে গ্র্যাভিটেশনাল ফোর্স তার এগেনস্টে কিন্তু আমরা স্টোনটাকে ওপর দিকে থ্রো করছি। তা আমাদের এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স, এর ক্ষমতা হচ্ছে বিশাল ক্ষমতা, আর আমার হাতের ক্ষমতার কতটা। তো আমার এই হাতের ক্ষমতা দিয়ে যখন আমি গ্র্যাভিটেশনাল ফোর্সের এগেনস্টে কোনো স্টোনকে নিচে থেকে ওপর দিকে থ্রো করবো, সে কিছু দূর যাবে, হয়তো 100 ফুট ওপরে গেল বা 20-30 মিটার অবধি আমি ওপরে ছুটতে পারলাম, তারপরে সে গিয়ে এক সময় সে তার পাওয়ার, যেটা যে ফোর্স নিয়ে ওপরে উঠছিল, সেটা আস্তে আস্তে তার রিডিউস হবে এবং এক সময় ফোর্স জিরোতে পরিণত হবে, তখন সে আবার যে পৃথিবীর যে মেন যে গ্র্যাভিটেশনাল ফোর্স তার দিকেই আকর্ষিত হয়ে নিচের দিকে পড়ে যাবে। ঠিক এখানে ট্রেন্ড অ্যানালিসিসটাও বন্ধু সেম জিনিস, একদম সেম সায়েন্স, এখানে কিন্তু কোনো আর্টের ব্যাপার নেই, আমি এটা পুরোপুরি আপনাদের সাইন্টিফিকভাবে বোঝাচ্ছি, ঠিক আছে? এখানে আপনি হায়ার টাইম ফ্রেমটাকে আপনি ভাবুন যে গ্র্যাভিটেশনাল ফোর্স, আর লোয়ার টাইম ফ্রেমটাকে ভাবুন যে আপনি এই গ্র্যাভিটেশনাল ফোর্সের এগেনস্টে আপনি কোনো পাথর বা স্টোনকে ওপর দিকে থ্রো করছেন। ঠিক আপনার যদি এখানে হায়ার টাইম ফ্রেম সে আপ ট্রেন্ডে আছে, ঠিক আছে, আর আপনি লোয়ার টাইম ফ্রেমে ডাউন ট্রেন্ড দেখে, আপনি যদি ডাউন ট্রেন্ডে ওই স্টককে সেল করতে যান, ওই স্টক আবার কিছুক্ষণ পরে বা কিছুদিন পরে ও ঠিক যেখানে মেইন যে ফোর্সটা আছে তার দিকে, সে কিন্তু ঠিক তাকে ওপর দিকে টেনে নেবে।
সেই জন্যই আপনি লোয়ার টাইম ফ্রেম অর্থাৎ ওয়ান ডে টাইম ফ্রেমে কোনো স্টককে ডাউন ট্রেন্ডে দেখছেন, আর হাই টাইম ফ্রেম অর্থাৎ মান্থলি বা উইকলি টাইম ফ্রেমে আপনি আপনার স্টককে আপ ট্রেন্ডে দেখছেন। আপনি ভাবলেন যে এই তো ডেলি টাইম ফ্রেম ডাউন ট্রেন্ড বলছে, আমি একে সেল করে দিই, ওই সেল করার পর কিছুটা হয়তো প্রাইস কমবে, তারপরে দেখবেন সে আবার উপরের দিকে হায়ার হাই করতে করতে অর্থাৎ তার যে গ্র্যাভিটেশনাল ফোর্স যেদিকে ছিল সেই দিকে সে ছুটতে শুরু করবে। অতএব আপনার স্টপ লস হিট হবে, আপনি মার্কেট থেকে বেরিয়ে গেলেন। আর যদি স্টপ লস না দিয়ে থাকেন তাহলে তার বলে কথাই নেই, লস লস লস। তো এইভাবে আপনি নিশ্চয়ই নিউটনের যে গ্র্যাভিটেশনাল ফোর্স আর শেয়ার মার্কেট এর সায়েন্সটাকে আমি খুব সুন্দর এখানে রিলেট করেছি, আপনাদের আশা করি বুঝতে অসুবিধা হবে না যে ট্রেন্ডটা এতদিন যেটা আপনাদের কাছে ট্রেন্ড খুব কনফিউজিং লাগতো, এটা বলার পর আর আপনার ট্রেন্ডটা অত কনফিউজিং লাগবে না। আরেকটা আমি উদাহরণ দিয়ে বলছি, ধরুন কোনো স্টক মান্থলি এবং উইকলি টাইম ফ্রেমে ডাউন ট্রেন্ডে আছে, সেই স্টকটাকে আপনি ডেলি টাইম ফ্রেমে দেখতে পাচ্ছেন যে সেটা আপ ট্রেন্ড নিয়েছে, তাহলে আপনি কি করবেন? তাহলে আপ ট্রেন্ডে কি আপনি বাই করবেন? যে আমরা তো শিখেছি যে আপ ট্রেন্ডে বাই করা, আরে ভাই এখানে আপনার যে গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা এক্সট্রিম ফোর্স যেটা ইউনিভার্সাল ফোর্স সে নিচের দিকে টানছে, আর আপনি ডেলি টাইম ফ্রেমে তাকে আপ ট্রেন্ডে নিতে গেলে কি হবে, সে প্রথমে আপনার কেনার পর হয়তো একটুখানি ওপরে গেল, তারপরে সে আবার নিচের দিকে ডাউনফল করবে হিউজ মোমেন্টাম নিয়ে। তখন আপনি স্টপ লস লাগালে স্টপ লস হিট হবে, আর যদি স্টপ লস না লাগান তো পুরো আপনার ক্যাপিটাল জিরো। তা বুঝতে পেরেছেন তাহলে আপনাকে কীভাবে ট্রেন্ডকে এখানে ডিটেক্ট করতে হবে? তাই এখানে আপনাকে ট্রেন্ড ডিটেক্ট করতে গেলে যেটা করতে হবে, আপনাকে লং টার্ম অর্থাৎ হায়ার টাইম ফ্রেম যে ট্রেন্ড সেইটাতে দেখলেন যে আপনি এটা হায়ার টাইম ফ্রেমে এটা আপ ট্রেন্ডে আছে, ধরুন আমি কোনো স্টককে কিনবো কীভাবে কিনবো, তাহলে আমাকে দেখতে হবে যে এখানে হায়ার টাইম ফ্রেম কী বলছে অর্থাৎ মান্থলি টাইম ফ্রেম কী বলছে, মান্থলি টাইম ফ্রেম দেখছেন আপ ট্রেন্ডে আছে, উইকলি টাইম ফ্রেমও আপ ট্রেন্ডে আছে, তাহলে আমি স্টকটাকে কি সেই সময় কিনবো? না, স্টকটাকে আমি সেই সময় কিনবো না, আমাকে ডেলি টাইম ফ্রেমে তখন দেখতে হবে অর্থাৎ লোয়ার টাইম ফ্রেমে দেখতে হবে স্টকটায় কখন কারেকশান আসছে, ট্রেন্ড চেঞ্জ নয়। দেখবেন স্টকটা একটা সময় যতই স্টক বাড়ুক সে একটা সময় আবার পড়বে, ঠিক আছে, যখন দেখবেন সে ডেলি টাইম ফ্রেমে অনেকটা পড়ে গেল, ঠিক আছে, পড়ে যাওয়ার পর পড়ছে, পড়ে যাওয়ার পর ধরুন অনেকটা পড়লো, পড়ার পর কিন্তু তার কিন্তু মান্থলি টাইম ফ্রেম আপ ট্রেন্ডে আছে, তারপর যখন পড়ে যাওয়ার পর সে যখন আবার একবার হায়ার হাই ক্রিয়েট করবে লোয়ার টাইম ফ্রেমে অর্থাৎ ডেলি টাইম ফ্রেমে, যেই তার আগের হাইকে ব্রেক করবে তখন আপনি এন্ট্রি নিন। তখন এন্ট্রি নিলে কী হবে? তখন এন্ট্রি নিলে আপনার যে মূল যে মেইন যে ট্রেন্ড হায়ার টাইম ফ্রেমের ট্রেন্ড সেই দিকে যখন একবার সে মেইন গ্র্যাভিটেশনাল ফোর্স সে যখন তার দিকে একবার টানতে শুরু করবে তখন দেখবেন যে একদম হিউজ মোমেন্টামে স্টকের দাম বাড়তে থাকছে, ঠিক আছে। এইভাবে আপনি নিজেকে সঠিক ট্রেন্ডের ফেভারে নিজেকে ভাসিয়ে দিতে পারবেন, ঠিক আছে। তার মানে এই নয় যে আবার এইটা ভাববেন না যে মান্থলি টাইম ফ্রেম ওপরে আছে, উইকলি টাইম ফ্রেমও আপ ট্রেন্ডে আছে, আর ডেলি টাইম ফ্রেমে কারেকশান হওয়ার পর হায়ার হাই ক্রিয়েট করেছে, মানিং যে সবসময় 100% ক্ষেত্রে ওপরে যাবে তা কিন্তু নয়, কারণ আবার যখন বড় টাইম ফ্রেমও চেঞ্জ হয় তাকে প্রথমে লোয়ার টাইম ফ্রেম দিয়েই ট্রেন্ড চেঞ্জ হতে পারে। সেই জন্য লোয়ার টাইম ফ্রেমে আপনি যখন ট্রেড করবেন অবশ্যই স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন, স্টপ লস ছাড়া কোনোদিনই কোনো ট্রেড করবেন না, সে শেয়ার মার্কেটে কোনো সিওরিটি নেই, ঠিক আছে। সেই জন্য লোয়ার টাইম ফ্রেম যখন বড় টাইম ফ্রেমও চেঞ্জ হবে না তাকে প্রথমে লোয়ার টাইম ফ্রেম দিয়ে চেঞ্জ হতে হবে, উইকলি টাইম ফ্রেম তো আগে চেঞ্জ হবে না, আগে হবে আপনার ডেলি টাইম ফ্রেম চেঞ্জ, তারপর উইকলি টাইম ফ্রেমে ট্রেন্ড চেঞ্জ হবে, তারপরে ট্রেন্ড চেঞ্জ হবে মান্থলি টাইম ফ্রেমে। সেই জন্যই আমি বলছি মানে যে গ্র্যাভিটেশনাল ফোর্স অর্থাৎ দেখি হায়ার টাইম ফ্রেম ফোর্স ওপর দিকে আছে মানে যে আপনি যেই লোয়ার টাইম ফ্রেমে আপনি আপ ট্রেন্ডের শুরুটা পেলেন সঙ্গে সঙ্গে ইনভেস্ট বা ট্রেডিং করা মানেই যে আপনি প্রফিট পাবেন এটা কিন্তু গ্যারান্টেড নয়, কিন্তু এটা বেশিরভাগ ক্ষেত্রে হয়তো আপনার ঠিক হবে, এবং হায়ার টাইম ফ্রেমের অনুকূলে যখন আপনি লোয়ার টাইম ফ্রেমের ট্রেন্ড ধরে ট্রেড করবেন সেখানে কিন্তু মোমেন্টামটা বেশি হবে, ঠিক আছে, এই জন্য এখানে প্রফিট প্রবাবিলিটি বেশি হবে। তা যখনই ট্রেন্ড ট্রেডিং করবেন এইভাবে ট্রেন্ড ট্রেডিং করার চেষ্টা করবেন, এটা আমি একটা লং টাইম ফ্রেমে বললাম। এবার আপনারা যদি শর্ট টাইম ফ্রেমে করেন, ধরুন ইন্ট্রাডে করবেন, তখন আপনি দেখবেন যে 1 আওয়ার টাইম ফ্রেম কী বলছে, 1 আওয়ার টাইম ফ্রেমকে আপনি হায়ার টাইম ফ্রেম বিচার করবেন, 15 মিনিট টাইম ফ্রেমকে আপনি ইন্টারমিডিয়েট টাইম ফ্রেম বিচার করবেন, আর 5 মিনিট টাইম ফ্রেমকে আপনি লোয়ার টাইম ফ্রেম বা এক্সিকিউশন টাইম ফ্রেম বিচার করতে পারেন। এইভাবে আপনি আপনার মতন ভাবে টাইম ফ্রেম বিচার করতে পারেন, প্রত্যেকটা টাইম ফ্রেম একটা টাইম ফ্রেম থেকে আরেকটা টাইম ফ্রেমের গ্যাপ আপনি 4 থেকে 6 গুণ রাখবেন। ধরুন আপনি যদি 5 মিনিট টাইম ফ্রেমে লোয়ার টাইম ফ্রেম সিলেক্ট করেন তাহলে আপনি ইন্টারমিডিয়েট টাইম ফ্রেম করুন না, 15 মিনিট করুন, আর হায়ার টাইম ফ্রেম আবার তার 3-4 গুণ করুন অর্থাৎ 4 গুণ করে দিন 60 মিনিট। এইভাবে 4 থেকে 6 গুণ মাল্টিপ্লাই আপনি আপনার লোয়ার টাইম ফ্রেম, হায়ার টাইম ফ্রেম এবং ইন্টারমিডিয়েট টাইম ফ্রেম সেট করবেন। আশা করি আমার এই ভিডিওটা দেখার পর আপনাদের ট্রেন্ডের যে কনফিউশন ছিল সেই কনফিউশন আমি ক্লিয়ার করতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এই ভিডিওটা কিন্তু অনেক অ্যাডভান্স কোয়ালিটির ভিডিও হয়েছে,
যারা বিগিনার তারা হয়তো বুঝতে পারবেন না, কিন্তু যারা ইউটিউবে নতুন এসেছেন, অনেকেই হয়তো ভিডিও করছেন, তারাও ভিডিওটা দেখলে, আপনাদেরও যদি ট্রেন্ড সম্বন্ধে যদি কোনো কনফিউশন থেকে থাকে, তাহলে আপনারা এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করতে পারেন। এই স্ট্র্যাটেজিটাকে বলা হয় ট্রেন্ড অ্যালাইনমেন্ট। এখানে আমরা কি করছি, হায়ার টাইম ফ্রেমের যে ট্রেন্ড আছে সেইটার সাথে লোয়ার টাইম ফ্রেমের ট্রেন্ডটাকে অ্যালাইন করে দিচ্ছি, অর্থাৎ মিশিয়ে দিচ্ছি, রিলেট করে দিচ্ছি, যার ফলে আমি অতি অল্প সময়ে একটা ভালো মোমেন্টামে আমি যাতে প্রফিট পেতে পারি। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার বলছি, ভিডিওটা যদি না বুঝতে পারেন, আমি যে কনসেপ্টটা বোঝাতে চাইছি, আরও দুবার তিনবার দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন। আমি এখানে ল্যাপটপের স্ক্রিনে দিইনি, কিন্তু আমি এখানে আপনাদের সাইকোলজিতে পরিবর্তন আনতে চাইছি। ল্যাপটপের স্ক্রিনে সব কিছু হয় না, ঠিক আছে? আপনি যদি আপনার সাইকোলজিটাকে আমার এই ভিডিওর সাথে একবার রিলেট করে নিতে পারেন, যদি একবার কি বলবো, সিঙ্ক করে নিতে পারেন, সিঙ্ক্রোনাইজ করে নিতে পারেন, তাহলে কিন্তু আমি কথা দিচ্ছি আপনার সারা লাইফের মতো ট্রেডিং কেরিয়ার, অন্তত ট্রেন্ড ট্রেডিং এর কেরিয়ার আমি বদলে দেবো আপনাকে এই ভিডিওটার মাধ্যমে। তাই ভিডিওটাকে অবশ্যই অবশ্যই আবার রিকোয়েস্ট করছি যে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে তো বন্ধু কোনো পয়সা লাগে না, জাস্ট আমার আমি মোটিভেশন পাবো যে পরবর্তীকালে আরও ভালো ভিডিও তৈরি করার জন্য। তাই আশা করি সকলে ভালো থাকবেন। গড ব্লেস ইউ অল, থ্যাংক ইউ।